আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখানোর চেষ্টা করব পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট ফেরিতে কিভাবে বাস সহ যাত্রীরা পারাপার হয় সেই চিত্র। ভিডিওটি দেখতে থাকুন, ফেরি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। পদ্মা নদীতে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট, আমরা এখন পাটুরিয়া থেকে উঠলাম। প্রায় 6 বছর পরে মনে হয় আমি ফেরি পার হচ্ছি। ম্যাক্সিমাম ট্রেনে যাতায়াত করা হয়, এই কারণে ফেরিতে উঠাই হয় না তেমন একটা। বর্তমানে আমি রয়েছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে, দীর্ঘ 6 বছর পরে আমি ফেরি পার হলাম। তো এই দিক দিয়ে অ্যাকচুয়ালি কুষ্টিয়াতে এই পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাওয়া যায়, দেন পদ্মা সেতু হয়েও যাওয়া যায়, যমুনা সেতু হয়েও। সো কুষ্টিয়ার এমন একটা অবস্থানে বাংলাদেশের যেখানে 3 রুটেই যাওয়া যায়। তো ফেরি আমি ছোটোবেলায় অনেকবারই উঠছি, বাট বড় হওয়ার পরে এখন অ্যাকচুয়ালি পদ্মা সেতু, যমুনা সেতু এগুলোতেই বেশি ট্রেনে যাতায়াত করা হয়। এই কারণে বাসে হলেও যমুনা সেতু দিয়ে করা হয়, খুব ইমার্জেন্সি। তো ফেরিতে অনেকদিন পরে উঠাই, ফেরির সুখটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 3তলা ফেরি, এটা হচ্ছে কনফারেন্স রুম, এই দিক দিয়ে আবার উঠতে পারে লোকজন 3তলায়। এটা হচ্ছে ফেরি, আসলেই ফেরিতে ওয়াশরুম আছে, দেন খাবারের ব্যবস্থা আছে, সব কিছু ওভারঅল বলা চলে